আসন রাজ্যের বিধানসভা নির্বাচনে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়াই করতে পারেন এককালের পোড় খাওয়া দাপুতি নেতা চয়ন ভট্টাচার্য। এখন পর্যন্ত যা অনুমান তাতে বোঝা যাচ্ছে ধর্মনগরে চয়ন ভট্টাচার্যই কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী করা হতে পারে। ধর্মনগরে কংগ্রেস কর্মী সমর্থকরাও তা হয়তো ইতিমধ্যেই বুঝে গেছেন, কারণ কংগ্রেস কর্মীদের মুখেই এই কথা শোনা যাচ্ছে সবচেয়ে বেশি। চয়ন ভট্টাচার্য টিকিট পাবেন বলেই স্বপন তালুকদাররা কংগ্রেস ছেড়ে বিজেপি দলে নাম লিখিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না, কারণ চয়ন ভট্টাচার্যের অনুগামীদেরকে এই দল বিভিন্ন পদে বসিয়েছে। রাজনৈতিক দলের মধ্যে টিকিট নিয়ে গোষ্ঠীবাজি এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। সবকটি বিধানসভা কেন্দ্রের টিকিটের দাবিদার বেশ কয়েকজন থাকেন, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের একই অবস্থা। ধর্মনগরে কংগ্রেসের টিকিটের দাবিদার 2 থেকে 3 জন, কিন্তু চয়ন ভট্টাচার্য ছাড়া এখন আর কাউকে ময়দানে নেমে কাজ করতে দেখা যাচ্ছে না। তাই টিকিটের নামের তালিকায় চয়ন ভট্টাচার্যের নামই সর্বপ্রথম রয়েছে। কংগ্রেসের হয়ে ইতিমধ্যেই প্রচারও শুরু করে দিয়েছেন চয়নবাবু, বিশেষ করে চন্দ্রপুর, পশ্চিম চন্দ্রপুর, রাগনা, বড়ুয়াকান্দি, আলগাপুর, সাকাইবাড়ি সহ গ্রামীণ এলাকাগুলিতে প্রচারের ঝড় তুলেছেন চয়ন ভট্টাচার্য। 56 নং বিধানসভার গ্রামীণ এলাকাগুলিতে চয়ন বাবুর জনপ্রিয়তা আগে থেকেই ছিল, তবে 56 ধর্মনগরী বিজেপি দলের সম্ভাব্য প্রার্থী কিন্তু বর্তমান উপাধ্যক্ষ তথা 56 নং ধর্মনগরীর বিজেপি বিধায়ক বিশ্ববন্ধু সেন। চয়ন ভট্টাচার্য যদি কংগ্রেস হয়ে লড়াই করেন, তবে মূল লড়াইটা কিন্তু শাসক দলের প্রার্থী সম্ভাব্য বিশ্ববন্ধু সেনের সাথে হবে। সেক্ষেত্রে কতটুকু জমি ধরে রাখতে পারেন চয়ন ভট্টাচার্য তা বলা মুশকিল। তবে লড়াইটা সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপির মধ্যে হবে। যদি সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে জোট না হয়, তবে বিশ্ববন্ধু সেনই আগামী নির্বাচনে চন্দ্রপুর কেন্দ্র থেকে আবার জয়ী হতে পারেন, এমনটাই মনে করছে ধর্মনগরের রাজনৈতিক সচেতন নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।